দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা কুচে ধরা দেখছিলাম। আমরা সেই ডুবারই অন্য প্রান্তে এসেছি। চলুন দেখি কিভাবে কুচে ধরে এবং সে সংক্রান্ত তথ্যাদি। দেখতে পাচ্ছেন কুচে ধরা ব্যক্তিকে, তিনি বেশ কিছু চাই উঠিয়েছেন। প্রতিটি ছায়েই দুইটি তিনটি, কোনোটিতে চারটিও কুচে রয়েছে। আপনারা কুচে দেখতে পাচ্ছেন 300 টাকা কেজি। তিনি অবশ্য বাজারে নিয়ে যান না, গ্রামে গ্রামে বিক্রি করেন। এই যে আগ্রহী অনেক ব্যক্তি কুচে ধরা দেখছে। খুবই ছোট্ট একটা ডোবা, দেখা যাক কি হলো। এটাতে একটি কুচে বেঁধেছে। আচ্ছা, আমরা একটু তথ্য জানার চেষ্টা করব এখন। আপনি এই কুচে ধরার জন্য চায়ের ভেতরে চাই, তাই তো? চায়ের ভেতরে আহার হিসেবে কি ব্যবহার করেন? কেঁচো। তিনি কেঁচো ব্যবহার করেন। কেঁচো ছাড়া অন্য কিছু কি ব্যবহার করা যায়? না। অর্থাৎ কুচের প্রিয় খাবার হলো কেঁচো। কেঁচো দিয়েই কুচে ধরতে হয়। প্রতিটা চায়ের ভেতর তিনি তিনটে করে আস্ত কেঁচো আর কি, সম্পূর্ণ কেঁচো ঝুলিয়ে রেখে দেন, এবং সেই কেঁচো খাওয়ার জন্যই এখন দেখা যাক তিনি। হ্যাঁ, কুচে ধরা কিন্তু খুবই রিক্সের, কারণ অনেক সময় ঢোড়া সাপ, মাইট্টা সাপ, মাইট্টা সাপ বললেন আপনি, মাইট্টা সাপ বেঁধেছে ব্যারেকটা। আপনারা দেখতে পাচ্ছেন কুচের সাথে একটা মাইট্টা সাপও রয়েছে। এবার দেখা যাক আরও একটা ছাই উঠছে। হ্যাঁ, এটা তো বেঁধেছে, এটা তো বেশ কয়েকটা বেঁধেছে, মনে হচ্ছে তিনটা বেঁধেছে। তিনটা কুচের ওজন কত হবে? আধা কেজি মতন হবে তিনটা কুচে। অর্থাৎ খুব বড়ও না, খুব ছোটও না। চলুন দর্শক বন্ধু, এবার কুচে বের করবে আমরা। প্রত্যেকটি পূর্ণাঙ্গ কুচে কেমন বড় আমরা দেখার চেষ্টা করব। আজকে তুলনামূলক ওনার কুচে ধরার সংগ্রহটা একটু কম গতদিনের তুলনায়, তিনি বলছেন। এটা নানা কারণে হতে পারে, হয়তো আবহাওয়াগত কোনো কারণ আছে। কুচে ধরার পরও কমপক্ষে 30 দিন জীবিত থাকে তিনি বলছেন। অর্থাৎ অন্যান্য মাছ যেমন ধরার সাথে সাথে মরে যায়, কুচে তেমন মরে না, ড্রামে রেখে দিতে হয়। আমরা কুচে বের করা দেখব। এটা কুচের মধ্যে একটা মাইট্টা সাপ রয়েছে। এই যে মাইট্টা সাপটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ কুচে ধরতে গেলে অনেক সময় সাপও কিন্তু আটকা পড়বে। এই যে কুচেটা, এই যে মাইট্টা সাপটা চলে যাচ্ছে। সাইকোলা হচ্ছে, অনেক ওজন তো। হ্যাঁ, এই যে একটি করে কুচে এখন বস্তাবন্দি হচ্ছে সাই থেকে। তিনটা কুচে বেঁধেছে এটাতে। খুবই পুষ্টিকর খাবার, রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয়। ও একটা মাছও বেঁধেছিল, এই জন্য ওটি এরকম বক্তব্য হয়।
রোগ আছে আছে একটা ছাই গুলো তিনতলা, এক তলাতেই তিনি আহার দিয়ে থাকেন, অর্থাৎ তিনটা ভাগ আছে ছাইয়ের ভেতরে, তিনটা মুখ। এই ছাইটার ভেতরেও দুইটা কুচে আছে, দুইটা না একটি কুচে এবং একটি অন্য প্রজাতির মাছ, রাগা মাছ স্থানীয় নাম। না একটি তো মিস নেই, এটাতে বেশ কয়েকটি হয়েছে, যেই মোটা মোটা একটাই আদাশের হবে তিনটা ভালো আছে। আপনি প্রতিদিন কত কেজি করে কুচে ধরেন? ঠিক ঠিকানা নাই না, এটা আনুমানিক ধারণা। আচ্ছা কুচে নিয়ে অনেকের ভীতি আছে, এগুলো কি কামড় দেয়? কামড় দেয় না, কুচে কামড় দেয় না, ফাল্গুন চৈত্র মাসে কুচে কামড় দেয়, অন্য সময় কামড় দেয় না। তাহলে দর্শক শ্রোতা বন্ধু আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।